দেখুন বন্ধুরা, এটা আমাদের ফুল গাছ, খুব সুন্দর ফুল গাছ, এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। দেখুন ফুলকপির গোড়াটাকে আমি ফেলে দিচ্ছি। ফুলকপিগুলো, ফুলকপিটা আমি ভালো করে কেটে নেব, বড় বড় পিচ করব। ফুলকপিগুলো ভালো করে কেটে নিতে হবে। এই যে ফুলকপিটা আমি কাটছি, আজকে এই ফুলকপিটা দিয়ে আমি নিরামিষ একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। দেখুন এটা আমার ছোট্ট নীল খেলা করছে। নীল কেমন দুষ্টুমি করে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ফুলকপিগুলো কাটা হয়ে, বড় বড় পিচ করে কাটা গেছে। এবার আমি মাঝখান থেকে একটু ছোট ছোট করে চিরে দেবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ফুলকপির ডাঁটিগুলো। এবার আমি আলুগুলো একটু বড় সাইজ করে কেটে নেব। ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, ফুলকপির ভিতরে পোকা থাকে, তার জন্য ভালো করে ধুতে হবে। একটু কিছুক্ষণের জন্য জলটা রেখে দিতে হবে। আমি এখানে কড়াতে একটু জল দিয়ে দিচ্ছি, উনুনটাও ধরিয়ে নিচ্ছি। আমি ফুলকপিগুলো ধুয়ে নিয়ে কড়াতে দিয়ে দেবো, কারণ একটু হালকা গরম জলে দিলে ফুলকপিতে যে পোকাগুলো থাকে সেগুলো বেরিয়ে আসবে। কিছুক্ষণের জন্য আমি এটাকে রেখে দেব, একটু ফুটে উঠলে আমি একটু নুন দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু ভাবিয়ে নেব, বেশি ভাবাবো না, তার কারণ ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে বেশি ভালো লাগবে না। মানে কী রান্না করছো? আর একদিকে আমার ছেলে নীল, সে ও রান্না করতে বসে গিয়েছে মায়ের সাথে। দেখুন ওর রান্নাটা কেমন লাগে। মানে কী রান্না করছো? হ্যাঁ, এদিকে তাকিয়ে বলো। আলু ভাজা কে খাবে? তুমি তুমি বাবা খাবে, মা খাবে, দিদি খাবে, দাদু খাবে। মানে এদিকে তাকিয়ে বলো। এখানে বসো। কি দিচ্ছ? এদিকে তাকিয়ে বলো। ফুলকপিটা আমার সিদ্ধ সিদ্ধ হয়নি, একটু গরম জলে আমি ভাবিয়ে নিলাম, ফুলকপিটা আমি নামিয়েছি। দেখুন বন্ধুরা, খুব বেশি সিদ্ধ করিনি। এবার আমি কড়াতে তেল দিয়ে দেব, একটু বেশি করে দিয়ে দিয়েছি। আমি ফুলকপিটা এবার ভেজে নেব। কড়াতে আমি একটু নুন দিয়ে দিচ্ছি তেলের উপরে, যাতে ফুলকপিগুলোর মধ্যে নুনগুলো ঢুকে যায়, নুনটা ঢুকে যায়। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। ফুলকপিগুলো যতক্ষণ না ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো। আমি বারবার নাড়তে হবে, ফুলকপিটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আর উনুনে আঁচও কম রেখে দিতে হবে। এখন সবে সবে ঠান্ডা পড়ছে আর ফুলকপি খেতেও দারুণ, তাই আজকে ফুলকপি দিয়ে নিরামিষ রেসিপি রান্না করছি। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন আর একটু আমি ভেজে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এবার আমি আলুগুলোও ভেজে নেব একটু, কারণ আলু ফুলকপি একসাথে ভেজে নিলে খেতেও খুব ভালো লাগবে।
আর খুব সুন্দর একটা টেস্ট আসবে। আলুগুলো ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দেব। এতে লবণটা দিলে আলুর মধ্যে ঢুকে যাবে ভাজার সময়। এদিকে আমি এখানে নিয়ে নিচ্ছি চাল মগজ, ধনে আর গোটা জিরে, সবই আমি গোটা নিয়েছি। এবার আমি বেটে নেবো এগুলোকে তিনটে একসাথে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি কড়াতে একটু তেল আছে আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর এখানে দারচিনি, বড় এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচটা। এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজে। আর এবার আমি বাটনাটা বেটে নেব, তিনটে একসঙ্গে মিক্সিং করে আমি বেটে নিচ্ছি। যেহেতু নিরামিষ তরকারি তার জন্য আমি চাল মগজ দিয়েছি। চাল মগজটা দিলে তরকারিটা খুবই সুন্দর খেতে লাগবে। বান্নাটা আমার বাটা হয়ে গিয়েছে, এবার আমি ওটাকে তুলে নেবো। নিয়ে ওদিকে আমি টমেটো কাঁচা লঙ্কায় করতে দিয়েছিলাম, এবার আমি একটু এক চামচ মতো আদা দিয়ে দেবো। তারপর একটু নাড়াচাড়া করার পরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি এক চামচ নুন দিয়েছি, হাফ চামচ হলুদ আর হাফ চামচ মরিচ গুঁড়ো। এবার আমি ভেজে রাখা আলু ফুলকপিটা তাতে দিয়ে দেব। তেল ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কষার সময় খুব সুন্দর একটা কালার এসেছে। এখানে আমি এবার জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যেমন রাখবেন তেমনভাবেই জলটা দেবেন। আমি একটু ফুলকপি আলু ঝোল রেখে দেবো, তার জন্য একটু বেশি জল দিলাম। আর ফুলকপি আলুটা সিদ্ধ হওয়ার জন্যও একটু জল দিলাম। বন্ধুরা, আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, আমি একটু খুলে নাড়াচাড়া করে আবার ফুটিয়ে নেব, কারণ ফুলকপি ডাঁটিটা সিদ্ধ হতে একটু দেরি হয়। দেখুন আমাদের ফুলকপি আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটা মরে এসেছে। এবার আমি এটাকে এতটুকুই ঝোল রেখে দেব। এখানে আমি নামানোর সময় এক চামচ ঘি দিয়ে দিচ্ছি, যাতে ফুলকপি আলু তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা কালার এসছে আর ফুলকপিগুলোও খুব সুন্দর গোটা গোটা রয়েছে। আজকের আমাদের ফুলকপি আলু রেসিপি এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।